নারায়ণগঞ্জ সদর উপজেলার সেলুন মালিক সমিতির আয়োজনে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 17 সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ফলপট্টি শিব শীতলা মন্দিরে এই পূজা উদযাপন করা হয়। এ সময় পূজা মণ্ডপ পরিদর্শন করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দনশীল। এ সময় আরো উপস্থিত ছিলেন এনএনটিভির আইনি উপদেষ্টা অ্যাডভোকেট শম্ভুনাথ শাহ সৈকত, নারায়ণগঞ্জ জেলা সেলুন মালিক সমিতির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্রশীল, শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা কমিটির 2021-এর সভাপতি অমরচন্দ্র রায়, সাধারণ সম্পাদক কাজল চন্দ্র কর্মকার সহ আরো অনেক ভক্তবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শরৎকাল এসে গেছে, এখন বিভিন্ন জায়গায় আমরা কাশফুলের সমারোহ দেখতে পাচ্ছি, সেই সাথে সাথে আকাশের পরিবর্তন আমরা দেখছি, পেঁজা তুলোর মতো মেঘ, কখনো মেঘলা কখনো রোদ চলছে, আর শিউলি ফুলের সুবাস বাতাসে ভেসে আসছে। এটা হচ্ছে আগমনী বার্তা যে মা আসছেন, দুর্গা ঠাকুর আসছেন, তারই আগমনী বার্তা। তো এই দুর্গাপূজার কয়েকদিন আগে বিশ্বকর্মা পুজো হয়, তো বিশ্বকর্মা মানে যারা পুজো অর্চনা করেন তারা বিশ্বকর্মা পুজোর মাধ্যমেই আর কি শুরু করে দেন, যে শারদীয় উৎসব যেটা সেটা শুরু করে দেন। তো এখানে যারা খুব স্বল্প পরিসরে নারায়ণগঞ্জে কয়েক জায়গাতে বিশ্বকর্মা পুজো হয়, তো যারা আয়োজন করেছেন আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, বিশ্বকর্মা পুজোটা খুব জাঁকজমকপূর্ণভাবেই হয়, তবে নারায়ণগঞ্জে এটা স্বল্প পরিসরে হয়, আর তাছাড়া করোনা মহামারী চলছে, সে কারণে ওই আয়োজনটা একটু মানে জাঁকজমকটা কম। আর এই এই পুজোটার আয়োজন করেছেন নারায়ণগঞ্জের সদর সেলুন মালিক সমিতি, সবাই মিলেই এটা করেছেন। সবাইকে আমি অনুরোধ করবো, করোনা মহামারী চলছে, আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা সব কিছু কার্যক্রম চালাবো এবং আনন্দ করবো। শুধু এবার আমরা দেবীর কাছে, মায়ের কাছে, ঠাকুরের কাছে, ভগবানের কাছে, সৃষ্টিকর্তার কাছে সবাই মিলে আমরা প্রার্থনা করবো, ভগবান যেন আমাদের এই করোনা মহামারী থেকে অতি সত্বর মুক্তি দেন। আমরা আনন্দ অনেক করতে পারবো যদি আমরা বেঁচে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। আজকে নারায়ণগঞ্জ সদর মালিক সেলুন মালিক সমিতির উদ্যোগে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠান হতে যাচ্ছে। বিশ্বকর্মা পূজা প্রতি মাসে ভাদ্র মাসের শেষ দিন এই বিশ্বকর্মা পূজা হয়। শুধু এই মালিক বাংলাদেশ তথা সারা বিশ্বে যত কর্মময় শ্রমিক আছেন তারা এই বিশ্বকর্মাকে, শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতাকে মেনে থাকে এবং তাকে পালন করে থাকে এবং তার আশীর্বাদ নিয়ে তারা সকলে কাজকর্ম করে থাকে। বর্তমানে কোভিড-19 চলছে, এই কোভিড-19-তে যেন আমরা এই বিশ্বকর্মাকে মাধ্যমে তাকে সৃষ্টিকর্তার কাছে আপনার প্রার্থনা করি, যেন সমময় যে লোকজন আছেন তারা শ্রমজীবীরা, তারা যেন যে কিছুদিন যে করোনার কারণে কাজকর্ম তাদের বন্ধ ছিল, সেই কাজকর্ম যেন কর্ম তারা আবার পুনরায় চালু করে এবং করোনা থেকে যেন বাংলাদেশ তথা সারা বিশ্বে করোনামুক্ত হয়ে তারা পুনরায় আবার যেন সকলে কাজকর্মে যোগদান করতে পারেন, সেটা আমরা সে আজকে সৃষ্টিকর্তা আজকে শ্রী 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 বিশ্বকর্মা দেবের কাছে আমরা প্রার্থনা করি। এবং আজকে আমাকে যে সেলুন মালিক সমিতি আমাকে যে আমন্ত্রণ করেছে, সে আমন্ত্রণে আমরা এসে যে ভালো লেগেছে, যে সুন্দর এই একটা উৎসবময় পরিবেশে যে তারা বিশ্বকর্মা পূজাটা উদযাপন করছে তার জন্য আমি খুব আনন্দিত এবং খুবই তাদের ধন্যবাদ। এবং তারা যেন প্রতি বছর আজকের মতন যেন আবার তারা বিশ্বকর্মা পূজা করতে পারে সেই কামনা এবং প্রার্থনা করি। এবং সেলুন মালিক সমিতির পক্ষ থেকে আমরা নারায়ণগঞ্জের সদর মালিক সমিতি এবং অন্যান্য নেতৃবৃন্দ নিয়ে আমরা যে একটা পূজার আয়োজন করেছি শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে, সবাই আশীর্বাদ কামনা করি এবং আমরা প্রতি বছরের ন্যায় যেমন প্রতি বছর আমরা এইভাবে এই বিশ্বকর্মা পূজাটা ধরে রাখতে পারি, আমাকে সদর উপজেলা সেলুন মালিক সমিতির পক্ষ থেকে এই জন্য আপনাদের আশীর্বাদ এবং সবার আশীর্বাদ কামনা করি। শিব শীতলা তারামায়ের মন্দিরে আমরা যেন প্রতি বছরের না এইভাবে পূজা করে পূজা করতে পারি, এই জন্য আমরা গর্বিত এবং আমাদের সহযোগিতা করবেন এটাই আমরা কামনা করি। সারা বিশ্বে যে মহামারী দুর্যোগ বা যে করোনার একটা ভয়াবহ রূপ ধারণ করছে সারা বিশ্বেই, এই জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সারা বিশ্ব যেন আমরা আমাদের সেই সৃষ্টিকর্তা যেন সুখে রাখে, শান্তিতে রাখে, এই কামনা করি। আমরা বিগত প্রায় 30-35 বছর যাবৎ এই সেলুন মালিক সমিতির পক্ষ থেকে আমরা শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা আয়োজন করে থাকি।
আমাদের পুরাতন অনেক ময়মুরব্বীরা এটা করে আসছে, আজকে আমরা এটার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করতেছি। আপনাদের সকলের সদিচ্ছা আমাদের প্রয়োজন, কারণ নারায়ণগঞ্জে যত শ্রমজীবী মানুষ আছে, বিশেষ করে বিভিন্ন শ্রেণীপেশির, এখন আমরাও সেলুন মালিক সমিতির, আমাদের এখানে অনেক কর্মচারী মালিক অনেকেই আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলির, আজকে মহামারী করোনার মধ্যে দিয়ে তারা এই আয়োজনটা করেছে, তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন যাতে প্রতি বছর এই কর্মজীবী মানুষদের হয়ে এই কাজটা তারা করতে পারে, আর পুরো বাংলাদেশের সকলে এই সেলুন মালিক সমিতির হয়ে পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এই মহামারীর ভিতরে তারা যাতে আরও সুস্থ থাকে, সবল থাকে, সেই আশাবাদ ব্যক্ত করি, সবার আশীর্বাদ কামনা করি। এনএনটিভি নারায়ণগঞ্জ।